গত বছর একটা আন্তর্জাতিক সংস্থা একটা গবেষণার প্রতিবেদন বলছিল যে প্রায় 60% বিদ্যুৎ হচ্ছে আমরা বসিয়ে রাখি সারা বছর। তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে যে আমাদের আসলে প্ল্যানিং এই সমস্যা ছিল। সরকার এখন বলছে যে আমরা এতদিন উৎপাদনের ক্যাপাসিটি বৃদ্ধি করেছি, কিন্তু এখন হচ্ছে আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে জোর দেব। ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানি করার আগেই বাংলাদেশকে 1200 কোটি টাকারও বেশি দিতে হবে। ভারতের আদানি পাওয়ারের সাথে চুক্তি অনুযায়ী যে বিদ্যুৎ কেনা হচ্ছে তার যে দাম পড়বে সেটি দেশের উৎপাদিত বিদ্যুৎ এবং অন্যান্য খাত থেকে আমদানি করা বিদ্যুতের চেয়ে অনেক বেশি। কেন সরকার বেশি দামে আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ কিনবে? আর এই উচ্চ দামের বিদ্যুতের উপর নির্ভরশীলতা থেকে বের হয়ে আসার জন্য সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? ওয়েলকাম টু স্টেট ফর্ম স্টার নিউজ রুম, আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। আদানি পাওয়ার থেকে উচ্চ দামের এই বিদ্যুৎ বিষয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক আসিফুর রহমান। আসিফ, ওয়েলকাম টু আর শো। আপনার রিপোর্টে এসেছে যে আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত আসলে গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে কোনো ধরনের বিদ্যুৎ পাচ্ছি না, কিন্তু এর আগে আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে, সেটি কেন? আমরা যে প্রতিবেদনটা করেছি একটা গবেষণা প্রবন্ধ থেকে। গবেষণাটি বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মদল এবং ভারতের একটি প্রতিষ্ঠান গ্রোথ ওয়াচ এই গবেষণাটি করেছে। তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে যে আদানি পাওয়ারের যে চুক্তিটি হয়েছিল 2017 সালে, ওই চুক্তির তথ্য বিশ্লেষণ করে তারা বলেছে যে আগামী 25 বছরে ক্যাপাসিটি চার্জ হিসেবে তাদেরকে 1,08,361 কোটি টাকা পরিশোধ করতে হবে, যেটা বাংলাদেশের পদ্মা সেতুর যে ব্যয় হয়েছে তার 3 গুণ বেশি। ওই পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের আমদানি বিদ্যুতের খরচ হবে আমদানিকৃত অন্যান্য বিদ্যুতের তুলনায় 56% বেশি, আমদানিকৃত কয়লা বিদ্যুতের তুলনায় 36% বেশি। এটা কি পার ইউনিট বিদ্যুতের খরচ? হ্যাঁ, পার ইউনিট বিদ্যুতের খরচ, এবং দেশীয় যে আমরা কয়লা ভিত্তিক যেগুলো বিদ্যুৎ উৎপাদন করে থাকি তার তুলনায় 4% বেশি। পাওয়ার প্ল্যান্টে মোট উৎপাদন ক্ষমতা কত বা আমরা কতটুকু বিদ্যুৎ পাবো? এটা তো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে আমরা আমাদের চুক্তি অনুযায়ী 1600 মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে 2টি ইউনিটের, এবং সেখান থেকে আমরা 1490 মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাবো প্রতিদিন, এবং এটা 25 বছরের জন্য, মানে এটা যখন অপারেশনাল হবে তারপর থেকে। আচ্ছা, এখন যে ক্যাপাসিটি চার্জ হিসেবে দেয়া হচ্ছে, একটু ক্যাপাসিটি চার্জ জিনিসটা কি যদি একটু বুঝিয়ে বলেন। ক্যাপাসিটি চার্জটা যদি আমি সাধারণভাবে বলি, একটা বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বাবদ এটা পরিশোধ করতে হয়। আপনি জেনে থাকবেন যে মানে বাংলাদেশের যেসব বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সবগুলোর মালিক তো সরকার নয়, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ রয়েছে, তো ওদের সাথে সরকার একটা চুক্তি করে থাকে যে ওই চুক্তি অনুযায়ী আপনার বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানি, আপনার তেল বলেন, গ্যাস বা কয়লা বা অন্যান্য যে কোনো জ্বালানি সরবরাহ করে থাকে সরকার বা পিডিবি, তো এবং হচ্ছে ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎটা উৎপাদিত হয় ওটা আবার একটা নির্দিষ্ট দামে কিনে থাকে, এবং এর বাইরে সারা বছর যে ওই বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ খরচ বা হচ্ছে ওদের স্টাফদের বেতন ভাতা ওই সব কিছু পরিশোধ করার জন্য একটা চার্জ নির্দিষ্ট থাকে, যেটা যেটাকে মানে ক্যাপাসিটি পেমেন্ট হিসেবে বলা হয়। এটা কেমন যে ধরেন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বা বিদ্যুৎ উৎপাদন করছে না বা আমাদেরকে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, এরপরও কি ক্যাপাসিটি চার্জ? হ্যাঁ, ওই ক্যাপাসিটি চার্জটা দিতে হবে। এটার বিষয়ে মানে সরকারের বিভিন্ন মহলের ব্যাখ্যা হচ্ছে যে তারা তো ইনভেস্টর, একটা বিদ্যুৎ কেন্দ্র যারা নির্মাণ করছে তারা যে টাকাটা পরিশোধ করছে ওই টাকাটা যদি বিদ্যুৎ কেন্দ্র না করে তারা যদি ব্যাংকে রাখতো বা অন্য কোনো জায়গায় বিনিয়োগ করতো সেখান থেকে একটা পেমেন্ট আসতো। এখন আমি ওদেরকে দিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র করালাম কিন্তু ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা পাওয়ার নিতে পারছি না, কিন্তু তারপরেও তো তার একটা রক্ষণাবেক্ষণ খরচ আছে, ওটাকেই তারা থাকে। এবং কিন্তু এটাতে আপনার যেটা সমস্যা হয় দেখা যাবে যে মানে গত বছর একটা গবেষণা বলছিল যে প্রায় 100 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্রের শুধু ভাড়া বাবদই আমাদের পরিশোধ করতে হয় 90 কোটি টাকা, এবং যে কারণে হচ্ছে সরকারের বিপুল পরিমাণ ক্ষতি হয়। তো আদানির ক্ষেত্রেও বিষয়টা এরকম যে ক্যাপাসিটি চার্জ হিসেবে তাদের যে ক্যাপাসিটি চার্জটাও ধরা হয়েছে সেটাও একটু বেশি ধরা হয়েছে, যেখানে ওই ধরনের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশে যে বিদ্যুৎ কেন্দ্র আছে তার জন্য ক্যাপাসিটি চার্জ ধরা হয় 2.83 টাকা সেখানে, হ্যাঁ, পার ইউনিটের জন্য, এবং আদানির ক্ষেত্রে সেটা ধরা হয়েছে 3.26 টাকা। এখন আসি যে হচ্ছে আপনি যেটা মূল প্রসঙ্গ ছিল যে 1219 কোটি টাকা আসলে আমাদের কেন দিতে হবে, মানে অতিরিক্ত কেন দিতে হবে, সেটা হচ্ছে যে আদানি পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আগামী আগস্টে অপারেশনে আসবে, মানে তাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওখান থেকে যে আমরা বিদ্যুৎটা আনবো যে সঞ্চালন লাইন, সেই সঞ্চালন লাইনটি এখন পর্যন্ত প্রস্তুত হয়নি,
এবং আগামী ডিসেম্বরের আগে ওই লাইন সম্পূর্ণভাবে প্রস্তুত হওয়ার কোনো সম্ভাবনাও কোনো কর্মকর্তা আমাদেরকে দেখাতে পারেননি। তো সেক্ষেত্রে এই যে আগস্টের ভাড়াটা তো সেপ্টেম্বর থেকে পরিশোধ হবে, এই চার মাসের ভাড়া বাবদ আমাদেরকে অতিরিক্ত 1219 কোটি টাকা এমনিতেই দিতে হবে। এই সঞ্চালন লাইন করার দায়িত্ব কি আমাদের বাংলাদেশের পক্ষে? না, দুই পক্ষেরই আছে। আপনি আমাদের পার্টে আছে হচ্ছে আপনার 28 কিলোমিটার সঞ্চালন লাইন, আমাদের ইন্ডিয়া ভারত বাংলাদেশ ভারত বর্ডার থেকে হচ্ছে আমাদের একটা সাবস্টেশন হবে, ওই সাবস্টেশন পর্যন্ত 28 কিলোমিটার, এটার জন্য আমাদের 225 কোটি টাকার একটা প্রজেক্ট রয়েছে। তো ও আমাদেরকে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ওদের কর্মকর্তারা বলেছেন যে আমাদের সঞ্চালন লাইনের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু সাবস্টেশন করার জন্য যে মালামালের দরকার ছিল সেই মালামালগুলো এখনও এসে পৌঁছাতে পারেনি এবং কোভিডের কারণে কিছু দেরি হয়েছে, তো সাবস্টেশনটা এখন তৈরি হয়নি, সেটা ডিসেম্বর পর্যন্ত লাগতে পারে। আর আমাদের পিজিসিবির তথ্য অনুযায়ী যে ভারতের ক্ষেত্রেও হচ্ছে কাজটা পুরোটা সম্পন্ন হয়নি, এবং সেক্ষেত্রে তারা বলছেন যে মানে যেহেতু দুই পক্ষই ব্যর্থ হয়েছে কাজ সম্পন্ন করতে পারেনি, সেক্ষেত্রে ওই পেমেন্টটা দিতে নাও হতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা তারা বলেছেন। আচ্ছা, আপনার রিপোর্টে এসেছে যে মেরিট অর্ডার ডিসপ্যাচের বদলে মূলত প্রায়োরিটি বেসড ডিসপ্যাচ মেথড ব্যবহার করায় খরচ আসলে বেড়ে গিয়েছে, তো এটা যদি একটু বুঝিয়ে বলেন যে আমরা কেন তাহলে ওইটা করলাম। বিভিন্ন কারণে তো বিদ্যুৎ সরকার বিভিন্ন সময় বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখে, যেমন আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য যে আমরা যে মেরিট অর্ডার ডিসপ্যাচের কথা যেটা বলছি ওটার নিয়মটা হচ্ছে যে যে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির খরচ যত কম সেটা আগে উৎপাদনে যাবে, যে উৎপাদনে জ্বালানি খরচ বেশি সেটা পরে উৎপাদনে যাবে, এরকম একটা মেথডে হচ্ছে আমাদের সারা দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালিত হয়। কোনোটা আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো কোনোটা এলএনজিতে চলে, কোনোটা গ্যাসে চলে, কোনোটা তেলে চলে। আপনি জানেন যে বাংলাদেশ নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে নাম লেখাতে যাচ্ছে, তো এখানে বিদ্যুৎ সাশ্রয়ী মানে জ্বালানি সাশ্রয়ী যে বিদ্যুৎ কেন্দ্রটা সেটাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়, ওটাই হচ্ছে মেরিট অর্ডার ডিসপ্যাচ। আর আদানির সাথে যে চুক্তিটা করা হয়েছে সেই চুক্তি অনুযায়ী হচ্ছে তাদের বিদ্যুৎটা আমরা প্রায়োরিটি বেসড ডিসপ্যাচ হিসেবে কিনব। সেটা কীরকম যে আমাদের বিদ্যুৎ কোনো বিদ্যুৎ কেন্দ্রের খরচ যদি ওদের তুলনায় কমও হয় সেক্ষেত্রেও আমাদেরকে ওদেরটা আগে আমাদের নিতে হবে, আনতে হবে। সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের যে কম জ্বালানি মানে কম খরচে যে বিদ্যুৎ উৎপাদন করা পসিবল ওগুলোকেও আমাদের বসিয়ে রাখতে হবে, ওগুলোর ক্যাপাসিটি চার্জ আবার যুক্ত হবে, সে কারণে মানে মূল ব্যয় আরও বেড়ে যাবে বলে বিশ্লেষকরা বলছেন আমাদেরকে। আপনার কথায় বোঝা যাচ্ছে যে আমরা আসলে আদানি পাওয়ারের কাছ থেকে অনেক বেশি দামে বিদ্যুৎ কিনেছি, কেন আমরা এত বেশি দামে ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনতে গেলাম? যে ওই প্রশ্নগুলো আসলে আমরা সরকারের বিভিন্ন জায়গায় করেছি কিন্তু আসলে ওরকম কোনো সদুত্তর পাওয়া যায়নি। তারা মানে যেহেতু দ্বিপাক্ষিক একটা চুক্তির বিষয়টা অনেক সময় ডিসক্লোজ করা হয় না, এবং হচ্ছে আমাদের বিদ্যুৎ সেক্টরে অনেক কিছুই অস্বচ্ছ প্রক্রিয়ায় করা হয়ে থাকে বলে বিশেষজ্ঞরা বেশ অনেক সময় অভিযোগ করে থাকেন। তবে সরকার যেটা বলেছে যে গোড্ডা আদানি পাওয়ার প্ল্যান্টের মূল উপকার ভোগী কিন্তু হবে আমাদের উত্তরাঞ্চলের মানুষ, ওখানে কিন্তু জ্বালানির আপনি দেখে থাকবেন যে জ্বালানির তেমন কোনো উৎস নেই, আমরা কয়লা বলি বা হচ্ছে এলএনজি সরবরাহ করার মতো সক্ষমতা আসলে ওই জায়গাটুকুতে নেই, এবং এই কারণে আমদানি করা বিদ্যুতের উপরই তারা লাভজনক মনে করছে। তবে আমি ওই যে গবেষণার প্রতিবেদন ধরে আমরা প্রতিবেদনটি করেছি, তো সেটার একটা লাইন জাস্ট বলতে চাই যে ওই তারা বলেছে যে এই প্রকল্পে আদানি যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগ উঠে আসতে তাদের সর্বোচ্চ 6 থেকে সর্বনিম্ন 4 বছর 6 মাসের মতো সময় লাগবে। রেন্টাল এবং কুইক রেন্টাল থেকে আসলে বের হয়ে আসার বিষয়ে, কারণ এগুলোতে আসলে বিদ্যুতের খরচ অনেক বেশি, একই সঙ্গে তারা আমদানি নির্ভরশীলতাও কমাতে বলছেন। তো এখন পর্যন্ত সরকারের কী পদক্ষেপ রয়েছে, বিশেষ করে সর্বশেষ বাজেটে যদি আপনি বলেন যে কোনো পদক্ষেপ রয়েছে কি না এই বিষয়ে? 26,066 কোটি টাকার বাজেট বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং প্রস্তাব করা হয়েছে, এবং বিদ্যুতের ক্ষেত্রে সেটা 24,196 কোটি টাকা, যেটাকে সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশ্লেষণ অনুযায়ী তারা বলছে যে এখনও আমরা বিদ্যুৎ উৎপাদনের প্রতি জোরটা বেশি দিচ্ছি, যে 58% খরচ হবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এবং 21% করে খরচ হবে হচ্ছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এবং বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে তাদের কয়লাভিত্তিক রামপাল 1320 মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল প্রজেক্টটি শীঘ্রই চলে আসবে, মাতারবাড়ি 1200 মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল প্রজেক্টের কাজ সম্পন্ন হতে যাচ্ছে, এবং রাশিয়ার সহায়তায় রূপপুরে 2400 মেগাওয়াটের ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নাধীন রয়েছে।
তো এগুলো আসলে আমাদের মানে ছোট ছোট আপনি যেটা বলছিলেন রেন্টাল বা কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের চাহিদা কমে যাবে, কিন্তু ওগুলো আমাদের উৎপাদন করতে হবে না। কিন্তু আপনি দেখে থাকবেন যে খুব গত মে মাসেও হচ্ছে এরকম রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে যেটা করেছে যে নো জেনারেশন নো পেমেন্ট এরকম একটা নীতিতে সরকার চলছে, যে তারা যে বিদ্যুৎটা যদি আমরা কিনি ওটার পেমেন্টটা করবো, আমরা ওই যে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জটা দেব না। তো আদানির ক্ষেত্রে এই ধরনের কিছু করার সুযোগ ছিল কি না, এই প্রশ্নটাও আমরা করেছিলাম সরকারের প্রতিমন্ত্রীকে, বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে। তিনি বলেছেন যে এই ধরনের প্রস্তাব আসলে বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য আসলে করা যায় না, কারণ তারা যে পুঁজিটা খাটাবে বা তারা যে বিনিয়োগটা করবে সেই বিনিয়োগ তারা যদি এই ধরনের কোনো লাভজনক কিছু না দেখে তারা তো আসলে বিনিয়োগ করবে না। কুইক রেন্টাল বা রেন্টাল থেকে বেরিয়ে আসার একটি মানে এই বাজেট বক্তৃতার মধ্যে দিয়ে যেটা আসছে যে বড় বড় প্রজেক্টগুলো আসছে, তখন আসলে এগুলোর প্রয়োজনীয়তা খুব একটা থাকবে না, ধীরে ধীরে সরকার আসলে ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু এই রূপপুর বা এই ধরনের বড় পাওয়ার প্ল্যান্ট আসলো, আদানির যেই বিদ্যুৎ সেটা তো আমাদেরকে কিনতেই হচ্ছে। হ্যাঁ, সেটা যখন কিনতে হবে তখন আমাদের ওটাকে প্রায়োরিটি দিতে হবে, সেক্ষেত্রে আমাদের দেশের উৎপাদন আমরা কতটুকু করতে পারবো বা কতটুকু বসিয়ে রাখতে পারবো। আপনি একটা তথ্য দিই যে গত বছর আমাদের একটা আন্তর্জাতিক সংস্থা একটা গবেষণার প্রতিবেদন বলছিল যে প্রায় 60% বিদ্যুৎ হচ্ছে আমরা বসিয়ে রাখি সারা বছর। তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে যে আমাদের আসলে প্ল্যানিংয়েই সমস্যা ছিল, প্ল্যানিংয়ের দুর্বলতার কথা বিশেষজ্ঞরা প্রায় সময়ই বলে থাকেন, অনেকদিন ধরেই তারা বলে আসছেন। যেমন আমরা উৎপাদনের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছি, আমরা কিন্তু এখন শতভাগ মানে বিদ্যুতে আমরা স্বয়ংসম্পূর্ণ বলা যায়, সরকারের পক্ষ থেকে যেটা ঘোষণা এসেছে শতভাগ মানুষ এখন বিদ্যুতের সুবিধার আওতায় রয়েছে। তো সরকার এখন বলছে যে আমরা এতদিন উৎপাদনের ক্যাপাসিটি বৃদ্ধি করেছি, কিন্তু এখন হচ্ছে আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে জোর দেব, কিন্তু এইবারের বাজেটে আসলে ওটা এতটা প্রতিফলিত হয়নি বলে বিশেষজ্ঞরা বলছেন। অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদ্যুতের প্রয়োজনীয়তা অনেক বেশি, তবে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে আমরা বেশি দামে বিদ্যুৎ কিনছি কিনা সেটিও খেয়াল রাখা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। ধন্যবাদ আসিফ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন, আমাদের ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।